গত কয়েকদিনে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদনদীগুলোতে পানি বাড়ছে। এতে এই অঞ্চলে দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা, যার ফলে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে হাওর এলাকার 4.5 লাখ একর জমির বোরো ধান। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 17 এপ্রিল পর্যন্ত উজানের ঢল দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলো দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় আগাম বন্যা হতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জের কোথাও কোথাও আপনার আকস্মিক বন্যা পরিস্থিতি বা ফ্ল্যাশপাট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বোরো ধান ও পেঁয়াজ চাষিরা। এছাড়া রোববার বিকেলের ঝড় ও শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আম, লিচু, ভুট্টা, মরিচ সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। আগামী কয়েকদিনে দেশের অধিকাংশ জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে উজানের বৃষ্টির কারণে তিস্তায় পানি বেড়েছে। ডালিয়া ব্যারেজের 7টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আকস্মিক পানি বৃদ্ধিতে লালমনিরহাটের চরাঞ্চলে 400 হেক্টর জমির ধান, পাট, ভুট্টা, সবজি ও কাউন সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।